গল্প টি খাসা চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আজকের গল্প নবনীতা দেবসেনের পত্রোত্তর, যেখানে আমরা গল্পের শুরুতেই পাচ্ছি কবি সোমদেব চক্রবর্তী একটা কবিতা লেখায় ব্যস্ত এমন সময় ফোন বেজে উঠল। অর্ধসমাপ্ত কবিতাটা রেখে বিক্ষিপ্ত মনে সোমদেব গিয়ে ফোনটা রিসিভ করলেন। ওপাশে রয়েছেন তার এক ভক্ত। শুরু হলো কথোপকথন। চলুন শুনে নেওয়া যাক এবং শেষ অবধি কীভাবে এই কথোপকথন শেষ হলো সেটাও জেনে নেওয়া যাক। আর কথার মধ্যে দিয়ে দুটো মানুষের কীরকম চেহারা উঠে এলো চলুন দেখে নেওয়া যাক। আর মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করবার কথা, ভালো লাগলে লাইক করবার কথা এবং নিচে ডেসক্রিপশন বক্সে আপনার কমেন্ট জানানোর কথা। শুরু করছি নবনীতা দেবসেনের পত্রোত্তর। সোমদেব চক্রবর্তী লিখছিলেন, উঠে গিয়ে ফোনটা ধরলেন। কবিতাটি অসমাপ্ত রইল এবং মনটা বিক্ষিপ্ত। কবি সোমদেব চক্রবর্তী আছেন? কথা বলছি, আমি চন্দ্রশেখর সান্যাল, চিনতে পেরেছেন তো? সোমদেব এক মুহূর্ত চুপ করে রইলেন, ভাবতে চেষ্টা করলেন নামটা কোথায় শুনেছেন। চন্দ্রশেখর মনে করতে পারলেন না। চন্দ্রশেখর সান্যাল বলছি, চিনতে পারলেন না? সোমদেব লজ্জা পেয়ে গেলেন। তিনি স্বভাবত বিনয়ী, চেনা মানুষকে চিনতে না পারবার লজ্জা তাকে বিদ্ধ করে। আগে মানে ঠিক কোথায় আলাপ হয়েছিল সেটা একটু যদি দয়া করে মনে করিয়ে দেন না, মানে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আলাপ হয়নি কোনো দিন, মানে আপনি কখনো আমাকে দেখেননি, আমি অবশ্যই আপনাকে অনেকবার দেখেছি, কবি সম্মেলনে, টিভিতে। ও তাহলে মানে নামটা আমি ঠিক মানে আমার নিশ্চয়ই চিনতে পারা উচিত ছিল, কিন্তু তা ছিল, কেননা এই গত পয়লা জুন তারিখে আমি আপনাকে একটা চিঠি লিখেছি, আজ 15-ই। চিঠি লিখেছিলেন ইনি, মানে লেখার জন্য কি? সোমদেবের মুখটা মলিন হয়ে যায়। আবার লিটল ম্যাগাজিন, সামনে বিরাট পূজোর লেখা পড়ে আছে, এরই মধ্যে কত যে লিটল ম্যাগাজিনের হুকুম তামিল করতে হয়। কবির একটা দুর্বলতা আছে ছোট পত্রিকার প্রতি, পারতপক্ষে না বলতে প্রাণ চায় না। নিজের কৈশোর তিনি বিস্মৃত হননি এখনো, কিন্তু চন্দ্রশেখর সান্যাল বলে কোনো সম্পাদকের চিঠি মনে পড়ল না। কাগজটার নাম বললে হয়তো মনে পড়বে। জিজ্ঞেস করতে যাচ্ছেন কাগজটার নামটা কি বলুন তো, এমন সময় চন্দ্রশেখর বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, লেখার জন্যেই তো, আপনার ওই সেই কেদার বদ্রী ভ্রমণের অপূর্ব কাহিনীটি পড়ে এত ভালো লেগেছে, কবির চোখ দিয়ে ছাড়া এমনভাবে হিমালয়কে দেখা যায় না। কি সুমহান, কি সৌন্দর্যময়! আমি তো গেছি কেদার বদ্রী, কিন্তু আপনার লেখাটি পড়বার পর আমার যাওয়াটা যেন আরও অর্থপূর্ণ হয়ে উঠল। এই সব কথাই আপনাকে লিখেছি অবশ্যই, সে চিঠি আপনি নিশ্চয় পেয়েছেন? সোমনাথের কেদার বদ্রী নিয়ে অনেক চিঠি আসছে পত্রিকা অফিসে, অথচ চন্দ্রশেখরের চিঠি পেয়েছেন বলে তিনি মনে করতে পারলেন না। কিন্তু মুখোমুখি এত প্রশংসায় অত্যন্ত লজ্জা পেয়ে গেলেন,
এবং আনন্দিত হলেন সন্দেহ নেই, ফলে বলেও ফেললেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার মতো এমন সুন্দর সহৃদয় অথচ সুমহান সাহিত্য রস সমৃদ্ধ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ, প্লিজ আর বলবেন না। আপনার যে ভালো লেগেছে এজন্য আমি কৃতার্থ বোধ করছি। কিন্তু আমাকে তো কৃতার্থ করলেন না। তার মানে? সোমদেবের গলায় চমকে যাওয়া। চিঠির উত্তর তো দিলেন না। চিঠির উত্তর? সোমদেব কথা খুঁজে পান না। এখন তো আর চিঠি পাইনি কথাটাও বলতে পারা যাচ্ছে না, কারণ ও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বলা হয়ে গেছে। সোমদেব মহা মুশকিলে পড়লেন। আগে চিঠির উত্তর বলে কথা খুঁজতে লাগলেন তিনি। এই সমস্ত সময়ে মা সরস্বতী যেন মুখ ফিরিয়ে কানে তুলো গুঁজে বসে থাকেন, শত প্রার্থনায় সাড়া দেন না। এদিকে মুখে বাক্যি জোগাচ্ছে না সোমদেবের। চন্দ্রশেখর সান্নালি উদ্ধার করলেন, এই শুনেছিলাম আপনি চিঠির উত্তর দেন, তাই জন্যই লেখা। ও তাই জন্যই লিখেছিলেন, কণ্ঠের হতাশা লুকোতে পারলেন না কবি সোমদেব। চন্দ্রশেখরের কানেও সেটুকু ধরা পড়ল। আরে না না, শুধু সেই জন্যে নয়, ভালো লাগার জন্যেই। কিন্তু ভালো তো কত লেখাই লাগে, সকলকে কি চিঠি দেই? হ্যাঁ তা বটে, সোমদেব আবার কিছুটা ফুল্ল হন। দেখুন আগে আগে অবশ্যই দিতুম, আগে আগে সবাইকেই চিঠি দিতুম, সবাই চিঠির জবাবও দিতেন আমার কাছে, বুঝলেন? এই তাড়া তাড়া সাহিত্যিকদের চিঠি আছে। তবে কি জানেন, তারা ছিলেন সব প্রাতঃস্মরণীয় ব্যক্তি, আর এই আজকালকার লিখিয়েরা মানে কি আর বলবো, আপনি তো নিজেই বোঝেন, যা মাল সব। সোমদেবের কান গরম হয়ে উঠল। তার নিজের বয়স চল্লিশের কোঠায় আজকাল কারই বলা যেতে পারে, পরের জেনারেশনটা তো এখনও স্থিতি পায়নি, অতএব ওনাদের কথাই বলা হচ্ছে। যা মাল, মানে সোমদেব ও তাঁর সতীর্থরা। সোমদেব ভেবে পেলেন না কি বলবেন, কিন্তু চন্দ্রশেখরের আরও বক্তব্য ছিল। বুঝলেন, এই কেউ জবাব দেয় না, মানে কেউই না, এই গোটা জেনারেশনটাই পোকা ধরা, গাছে না উঠতে এক কাঁদি অহংকারে টইটম। না মানে, সোমদেব নিজের জেনারেশনের পক্ষ সমর্থন করে কিছু জোরালো বক্তব্য রাখবার ব্যর্থ চেষ্টা করেন। মানে সবাই তো খুব ব্যস্ত থাকেন আজকালকার জীবন আর আগেকার জীবন, এখন সবারই কাজের চাপ বড্ড বেড়ে গেছে। চন্দ্রশেখর যেন ঝাঁপিয়ে পড়লেন কথাগুলোর ওপরে। সবারই কাজ বড্ড বেড়ে গেছে, আর আমারই কেবল কাজ কমে গেছে, তাই না? সবার মুখেই এক কথা, বড় ব্যস্ত বড় ব্যস্ত, কাজের চাপ। আপনিও তাই বললেন শুনছিলাম, আপনি নিরহংকারী মানুষ শুনেছিলাম আগে। না 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 না, নিরহংকার মনুষ্যত্ব প্রমাণ করতে বদ্ধপরিকর হয়ে সোমদেব ভয়ানক বাধা দিয়ে ওঠেন চন্দ্রশেখরকে। দেখুন আমি তো ব্যস্ত থাকি বলিনি, বলছিলাম যে সবাই ব্যস্ত থাকেন, তাই হয়তো সময় মতো চিঠির উত্তর দিয়ে উঠতে পারেন না।
সবাই এত ব্যস্ত যে চিঠির উত্তর দিতে পারে না, আর আমি কেবল অনন্ত সময় হাতে করে বসে রয়েছি। কেন, রিটায়ার করেছি বলে? সকলেই মনে করে হাতে অন্তহীন সময়, আমার সময়ের কোনো মূল্য নেই যেহেতু আমি রিটায়ার করেছি। আর তাই সময় কাটছে না বলে বসে বসে চিঠি লিখছি। আপনাদেরই একজন তো আমাকে বলেই দিলেন সেদিন এ কথা। আপনারা যা জানেন না তা হলো, আমি যখন ওই জুট কর্পোরেশনে ছিলুম তখনও সাহিত্যিকদের চিঠি লিখবার মতো সময় আমার যথেষ্টই হতো। কবি সোমদেবের মনের মধ্যে দ্রুত অনেক রঙের ক্যালাইডোস্কোপিক ক্রিয়া প্রক্রিয়া চলেছিল। এক সময় তাড়াতাড়িতে তিনি বলে উঠলেন, আগে রিটায়ার করলে হাতে সময় বাড়ে এ কথা আপনাকে কে বলল? আমি দেখেছি রিটায়ার করলে বরং মানুষের বিশ্রাম কমে যায়, আমার বাবার বেলায় দেখেছি তো। রুটিন লাইফে তবু ওই রুটিন মাফিক বিশ্রাম থাকে। তবে বলুন তো একবার কথাটা আপনার বন্ধুদের। আমি তো দেখছি বুঝলেন রিটায়ার করে বাড়ির চাকর হয়ে গেছি। ও বেটার কোনো কাজ নেই, ওকে দিয়ে করাও। ও বেটা কেন বসে আছে, ওই বরং ওটা করে আসু। গিন্নি ছেলে মেয়ে মায়ের নাতি নাতনিগুলো পর্যন্ত এই অ্যাটিচিউড, যেন আমি বাড়ির বেকার প্যারাসাইট একটা। একটু চুপ করে থেকে সোমদেব বললেন, চন্দ্রশেখরবাবু আপনার চিঠিটা খুবই সুন্দর, আমি অনেকবার পড়েছি। কী আর বলবো আপনাকে, আপনাদের মতো পাঠক আছেন বলেই আমাদের লেখা সার্থক। চন্দ্রশেখর সান্যালের কণ্ঠস্বর মুহূর্তেই পাল্টে গেল। হ্যাঁ ভালো লেগেছে আপনার? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো লিখে আপনারা আমাদের এত আমোদ দেন, পরিবর্তে আমরা পাঠকরা তো আপনাদের কিছুই দিতে পারি না। সামান্য একটা চিঠি দিয়ে যদি আপনাদের আনন্দবর্ধন করতে পারি। কী যে বলেন, চন্দ্রশেখরের উচ্ছ্বাসে স্বভাব বিনীত সোমদেব সত্যিই লজ্জা পান। কিন্তু কি জানেন, এই 30 পয়সা খরচা করে যদি একটা দুপাতা চিঠি লিখি, এটুকু তো আশা করতে পারি যে 15 পয়সা খরচা করে আপনারা তার একটা 2 লাইন উত্তরও দেবেন। কি বলবো মশাই, কেউ দেয় না, কেউ না। সোমদেব একটু ইতস্তত করে বলেন, একটা কথা বলবো চন্দ্রশেখরবাবু, বলতে খুবই লজ্জা করছে কিন্তু বলে ফেলাই ভালো, মানে আপনার চিঠিটা আমি এবার বলবেন পাইনি তাই তো? আগে না না না, তা কি করে বলবো, এই তো বললাম খুব সুন্দর চিঠি। তবুও বলতেই পারেন, আপনাদের সাহিত্যিকদের ব্যাপার তো বোঝা যায় না, সত্যি মিথ্যে মিশিয়েই আপনাদের কারবার। বলে ফেলুন কি বলতে চান, আমি আবার আপনার কথায় বাধা দিয়ে ফেলুম। আগে বলছিলুম যে, সোমদেবের জিভ আটকে যায়। পুনরায় মনে মনে শক্তি সংগ্রহ করে নিয়ে লাজুক সোমদেব কথা আরম্ভ করেন, বলছিলুম যে মানে আমি তো বড্ড অগোছালো মানুষ, মানে আমার জিনিসপত্র সব কি কোথায় যায় কিছু খুঁজে পাই না। আপনার চিঠিটা আমি কোন খানে যে রেখেছি, মিসপ্লেসড হয়ে গিয়েছে আর কি। খুঁজে পাচ্ছেন না মানে হারিয়ে ফেলেছেন? কবি মানুষদের তো অমন ভুল ভ্রান্তি হতেই পারে, তার জন্যে আপনাদের পোয়েটিক লাইসেন্স দেওয়া আছে। তারপরেই হাসি থামিয়ে সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করেন চন্দ্রশেখর সান্যাল,
নাকি ওই ছিঁড়ে কুটি কুটি করে ময়লা কাগজে ঝুড়িতে ফেলে দিয়েছেন বাজে লোকের বাজে চিঠি বলে? আমার সইটার তো কোনো দাম নেই। এ তো আর আপনার সই না যে লোকে তুলে রাখবে, একজন রিটায়ার্ড কেরানি। ভয়ানক লজ্জা পেয়ে সোমদেব বলেন, আরে না মশাই না, আপনি সাহিত্যিকদের যতটা মন্দ মনে করছেন ততটা মন্দ তারা নন। অমন সুন্দর চিঠি ও কি কেউ ছিঁড়ে ফেলে? আমি ওটা তুলে রাখবো বলেই কোথায় যে যত্ন করে রাখলুম। ভেবেছিলুম বইটার নেক্সট বিজ্ঞাপনে ওটা থেকে কয়েকটা লাইন ব্যবহার করব। আপনার আপত্তি নেই তো? এবার ওদিক নিস্তব্ধ। তারপর চন্দ্রশেখরের ধরা ধরা গলা শোনা যায়, আপনার বিজ্ঞাপনে আমার লাইন? কি বলছেন আপনি, আমি তাতে কখনো আপত্তি করতে পারি? আমার এত সৌভাগ্য হবে ভাবা যায়? আমি আমি মানে সোমদেব বললেন, আপনার চিঠিটা হঠাৎ হারিয়ে ফেলেই তো গোলমালটা হয়েছে, আপনার ঠিকানাটাও পাচ্ছি না যে উত্তর দেব। আচ্ছা, আপনার ঠিকানাটা একবার বলবেন, আমি লিখে নিই, নাকি টেলিফোন ডিরেক্টরিতে পাবো? চন্দ্রশেখর সান্যাল, এই নামেই তো? আরে না মশাই না, আমার কি টেলিফোন আছে? এ ফোন আমি করছি আমার ভগ্নিপতের বাড়ি থেকে, ঠিকানাটা বলছি, বরং লিখেই নিই, 24/2 চন্দ্রমাধব সান্যাল লেন, আমার ঠাকুরদার নামেই গলি, লিখে নিয়েছেন? হ্যাঁ, কলকাতা 62। ডিকটেশন লেখনরত ছাত্রের মতো সোমদেব তখন তাড়াহুড়ো করে লিখে নিচ্ছেন তার অসমাপ্ত কবিতাটির তলায়, চন্দ্রশেখর সান্যাল 24/2 চন্দ্রমাধব সান্যাল লেন কলকাতা 62, তাই তো? হ্যাঁ, লেখা হলো মশাই? চন্দ্রশেখর ওদিক থেকে তাড়া দেন, হ্যাঁ হয়েছে। জবাব পাবো তো? হ্যাঁ নিশ্চয়ই, আজই জবাব দেবো আপনার চিঠি। বেশ বেশ, ওই একখানা পোস্ট কার্ড হলেই হবে, ওই সইটুকুর জন্যে আর কি, মানে আপনার কাছে ওই 2 লাইন লেখা কিছুই না, কিন্তু আমার কাছে ওটার মূল্য। চন্দ্রশেখরবাবু প্লিজ, আপনি ওভাবে বলবেন না, জবাব না দেওয়া আমার খুব অন্যায় হয়ে গিয়েছে, ঠিকানাটা না হারালে আমি নিশ্চয়ই। আরে তা জানি তা জানি, বললুম না আমি শুনেছি আপনি চিঠির জবাব দেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার কলম দিনকে দিন জোরালো হয়ে উঠুক, আমাদের আরও আনন্দ দিক। আচ্ছা আজ তবে আসি, কিছু মনে করবেন না যেন, একটা সময় নিলুম আপনার, আমরা রিটায়ার্ড লোক, আমাদের তো অঢেল সময় কি না ঠিক খেয়াল থাকে না, আর বয়সও তো হলো মন্দ নয়। আচ্ছা নমস্কার ভাই, নমস্কার, বড় আনন্দ পেলুম। নমস্কার চন্দ্রশেখরবাবু। টেলিফোন নামিয়ে রেখে সোমদেব লেটার প্যাডটা টেনে নেন, না পাওয়া চিঠির জবাব লেখা শুরু হয়ে যায়। মাননীয় চন্দ্রশেখরবাবু, আপনার অতি সুন্দর চিঠিটা পেয়ে একই সঙ্গে কৃতার্থ ও লজ্জিত বোধ করছি। গল্পটা এখানেই শেষ। চিঠির শেষটা কিভাবে হয়েছিল মন চলুন আমরা মনে মনে সেটা ভেবে নিই। খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।